পেয়েছি, কী কষ্ট করেছে তারা, তারা রক্তদান করেছে, দেহ দিয়েছেন দেশ খুব স্বচ্ছন্দ পরিত্যাগ করে, তারা দেশের জন্যে জীবন দিয়ে দিয়ে গেছে। তবে বহু কষ্টেই স্বাধীনতা, এই স্বাধীনতাকে আমাদের আজকের দিন আমরা শপথ নেব যাতে আমরা রক্ষা করতে পারি আমাদের রক্ত দিয়ে, আমাদের হাতে হাত মিলিয়ে, তাঁদের কান মিলিয়ে আমরা মনে রাখবে। কিন্তু কিছুটা অস্থিরতা আরম্ভ হয়েছে, সেই অস্থিরতা আজকে কেন কখন কেন হয় সারা পশ্চিমবঙ্গ বলে নয়, সারা ভারতবর্ষ দেখা যাচ্ছে কিছু অস্থিরতা। অস্থিরতার কারণ হচ্ছে যখন এই স্বাধীনতায় হস্তক্ষেপ হয়, স্বাধীনতা কিছু পূর্ণ হয়, তখনই নাগরিক জেগে ওঠে এবং তার প্রতিবাদ জানায়। আজকে পশ্চিমবঙ্গে সারা ভারতবর্ষে আজকে সেই জাগরণ দেখা দিয়েছে। তবে আমার বিশ্বাস এই আস্তে আস্তে এই ঢেউ উঠে, সমুদ্রে ঢেউ উঠে, সমুদ্র পাওয়ানি মাঝে মাঝেই কী হয়, উত্তাল হয়, কিন্তু আবার শান্ত হয়ে যায়, আবার শান্ত হবে। কারণ ভারতবর্ষে চিরকালে ধর্ম হল এই মৈত্র ভালোবাসার ধর্ম। ভারতবর্ষে আদর্শ হলো বর্ষ ইয়ে নয়, পঙ্গু নয়, অন্যায়ের বিরুদ্ধে তারা তারা কিন্তু সোচ্চার হতে পারে, এটা হচ্ছে। আর যাদের জানতেন তাদের নাম তো সকলেই জানুন, যারা আমাদের স্বাধীনতা দিয়েছে, বিনয় বাদল বিদেশ, এজাতে ভগৎ সিং, মদনজী হাজরা, আজকের নেহরু, গান্ধীজি, সুভাষ, বহু ব্যাপারের বহু অনেকেই, কিন্তু মেয়েরাও জেগে উঠেছে। মদনজী হাজরা যদি মেয়েরা যদি একবার জেগে ওঠে, তাহলে কিন্তু হয় কি জানো, ইতিহাসে আছে যখন বসুরকে দেবতারা পরাজিত করতে পারলো না, তখন কী করলো, মাতৃসাধনা করলো এবং মা দুর্গাদেবীকে সমস্ত দিয়ে তখন তিনি অসুর দমন করলেন। জনগণ মঙ্গলদায়ক জয় হে ভারত ভারত। আজকে আসছি করছে।